আমার 100 কোটি টাকা আমি সব পাবো, জায়গা বেদখল হয়ে গেছে, যে কোনো মূল্যে জায়গা আমি ফেরত চাই জামিল সাহেব। ওমন সাহেব, 100 কোটি টাকার সম্পদ বেদখল হয়ে গেছে, সমস্যা নেই, আমি জায়গাটা উদ্ধার করে দেব, কিন্তু আমাকে 20% ক্যাশ দিতে হবে। নো প্রবলেম, আপনি আমার অফিসে আসেন, টাকা দিয়ে যান। ওকে ডান, কালকে আপনার অফিসে আসবো। ইয়েস ডান, আপনি 20 কোটি টাকা কালকে নিয়ে যান। জায়গা দখল না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কে রে শাকিল, কিছু বলবি? হ্যাঁ ভাই, আপনার তো বলা হয় নাই, সেদিন এক নতুন করে ঘটনা ঘটছে। কি ঘটনা? আমি নিজে যায় তারে বাঁচাই আনছি, আজকে আবার আমার একলা পাইছে রাস্তায়, পায়ে আমার তো নল ঠেকাই বইছে, আমি কোনো রকম তারে ধারা মাইরা ফালাই দিয়া কোনো রকম জানটা নিয়ে বাইতেছি ভাই। কে? মেয়েটার নাম কি? সামিরা, ওবায়দুল মিয়ার মাইয়া। কে বা কারা কইছে ওরে যে আমরা নাকি ওর বাবারে খুন করছি, এর জন্য ওর বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হুন্য হয়ে আমাকে পিছনে লাগছে ভাই। ওবায়দুরের মেয়ে তার বাবার খুনিকে খুঁজছে, ইতিমধ্যে তোদের উপর অ্যাটাকও করেছে। এই মেয়েটার নাম কি যেন বললি? সামিরা। সামিরা, সামিরা তাহলে সব কিছু জেনেই মাঠে নেমেছে, আর তোদের এবার চিনল কিভাবে? তার মানে বুঝতে পারছিস, ওকে বাইরে থেকে কেউ গাইড করছে। হ্যাঁ ভাই, আমার মনে হয় কি ওই বিজলি বেগম আছে না, ওই বিজলি বেগম ওই মাইয়ারে দিয়ে আমাকে উপরে নতুন চাল চালতাছে। যখন দেখছে আপনি সারা পাইয়া গেছেন, আবার ওই কালাচাঁদের হাটও সে পাইল না। ওই সামিরাকে আমার চাই। বিজলি বেগম কোনো গেম খেলার আগেই মেয়েটাকে শেষ করে দিতে হবে। ওর ঠিকানা খুঁজে বের কর। বস, ওরে কি ধরে নিয়ে আমো না মেরে ফেলবো? মেরে ফেলা যাবে না, মেয়ে মানুষ মারতে আমার খারাপই লাগে, মেয়ে মানুষের জন্য তো আমার কাছে অন্য ব্যবস্থা। আগে তুই ঠিকানা খুঁজে বের কর, বাকিটা আমি দেখছি। ঠিক আছে বস, ওর ঠিকানা পাওয়া আমার জন্য কঠিন কোনো ব্যাপার হবে না, যে কোনো সময় পেয়ে যাবেন। ঠিক আছে, তুই যা। আমি আসি, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামিরা, একদিকে বিজলি বেগম আর একদিকে রঘু মুসা, আবার আসলো সামিরা।